নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আবারও আপনাদের সাথে ভেন্ডির একটা রেসিপি শেয়ার করতে আজ আমি সর্ষে ভেন্ডির রেসিপি শেয়ার করবো দুর্দান্তর সাথে যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা চলুন তাহলে কিভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা পুরো রেসিপির ভিডিওটা দেখতে থাকুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অলটা অন করে রাখার অনুরোধ রইল আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বেন্ডি রেসিপি বানাতে ভেন্ডি ধুয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম তার সাথে নিয়েছি বন্ধুরা এখানে টমেটো টমেটোরা খুব ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে নিয়েছি পাঁচ থেকে ছ কর রসুন ছোট সাইজের একটা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমি বেটে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে কালো সর্ষে আপনারা চাইলে দু রকম সর্ষে মিশিয়ে বেটে নিতে পারেন আমার কাছে কালো সর্ষেটাই ছিল তাই আমি এটাই বেটে নিয়েছি এক চামচ মতন দিয়ে তারপরে পাশে রেখে দেবো এখানে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার দেরি না করে গ্যাসের চুলার কাছে গিয়ে রেসিপিটা শুরু করব আর আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের হতে চলেছে এদিকে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। রান্নার জন্য তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম করে নেব খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ে চারিদিকে ঘুরিয়ে দেবো তারপর ভালোভাবে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে খুন্তি করে ঘুরিয়ে দিয়েছি কড়াইয়ের চারিদিকে এবং তেল তার সাথে গরমও করে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে পাঁচ ফোড়নটা ভালোভাবে ভেজে নেবো যাতে ফোড়নের যে সুগন্ধটা থাকে সেটা বেরিয়ে আসে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা জল সারানো ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে আবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে ভেন্ডিগুলোকে ভেজে নেব। একেবারে লালচে করে ভাজবো না কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আর এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে একটা জানাবেন ভেন্ডি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা ঠিক এরকমভাবেই ভেজে নিয়েছি এবার আমি ভেন্ডির মধ্যে অ্যাড করে দেব আগে থেকে লম্বা করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবারও আমি এক মিনিট মতন ভেজে নেব টমেটো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এভাবেই এক মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেন্ডি টমেটো আবারও ভেজে নেব এক মিনিট মতন ভাজা হয়ে গেলে টমেটোর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ টমেটোর মধ্যে লবণ দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং নরম হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় এবং খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় তার সাথে লবণ দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর আজকে যে ভেন্ডির রেসিপিটা আমি শেয়ার করছি ভেন্ডিগুলো একেবারে কচি ছিল ডগগুলো হাত দিয়ে ভেঙে যাচ্ছিলো তাই খুবই খেতে সুস্বাদু হবে তার জন্য টাটকা ভেন্ডি এবং কচি ভেন্ডির রেসিপি দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে এবং দারুণ লাগে এবার দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভাজার শেষে এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা রসুন এবং পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে দু মিনিট মতন কষানো হয়ে গেলে বন্ধুরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব দু মিনিট মতন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং কাঁচা গন্ধটা চলে গেছে তার সাথে এবং দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে ধনিয়ার গুঁড়ো সামান্য লবণ লবণ আমি আগেও দিয়েছিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ছোটো চামচের হাফ চামচ মতন তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন যাতে ভেন্ডির গায়ে খুব ভালোভাবে মশলার গ্রেভিটা লেগে যায় এবং মশলাটা দারুণ সুন্দর কষানো হয়ে যায় তার সাথে সাথে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম পুরোপুরিভাবে মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো এই রেসিপিটা কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খেতে আর দারুণ লাগবে গরম ভাতের সাথে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে চিনি দিয়ে আবারও এক মিনিট মতন কষিয়ে নেব। এক মিনিট মতন কষানো হয়ে গেলে তারপর আমি অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে সর্ষেটা আমি জল দিয়ে গুলে নিয়েছি তারপর আমি সর্ষে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় এক মিনিট মতন কষিয়ে নেব সর্ষে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এক মিনিট মতন কষিয়ে নেব কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও ভিন্ডি খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব সর্ষে বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম বন্ধুরা অবশ্যই আপনারা পরিমাণ মতন দিয়ে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ মতন দিয়ে খুব ভালোভাবে আবারও এক মিনিট কষিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে দিলাম প্রায় এক কাপ মতন জল এক কাপ মতন জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কষে নেব ঝোলের গ্রেভিটা ফুটতে লাগলে একটা থালা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিও শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু এবার আমি ঢাকনা খুলে নিলাম তিন থেকে চার মিনিট মতন খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলের গ্রেভিটা একটু মরে গেলেই নামিয়ে নেব আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে তার আগে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে তুলে নেব এই পর্যায়ে বন্ধ করে দেব বন্ধুরা নালে গ্রেভিটা অনেকটা আবার শুকিয়ে যাবে টেনে নেবে তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ